Hello friends, welcome to Mujibur Rahman Creations. In this video, I am going to discuss a practice set for Assam Irrigation Department. Assam Irrigation Department or jitu recruitment ulaise, yar karne general English or eta practice set mai apnalokor karne lui aisu. General English practice set etu previous year question hoy, etu sampurna alochona kori mai etu video jogedi. গতিকে যিকোনো এডুকেশনাল ভিডিও পাবলৈ আপুনি মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক আপোনাৰ যিমান ফ্ৰেণ্ডছ ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টত পৰীক্ষা দিব তেওঁলোকৰ কাৰণে মই ডেইলি এটা এটাকৈ প্ৰেক্টিছ ছেট লৈ আহিম প্ৰত্যেকটো পেপাৰৰ গতিকে সেইবোৰ ভিডিও পাবলৈ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক গতিকে ভিডিওটো আজি আৰম্ভ কৰিছোঁ জেনেৰেল ইংলিছ প্ৰিভিয়াছলি আস্কড কুৱেশ্যনছ এণ্ড এনচাৰ্ছ ডাইৰেকশ্যনছ ইয়াতে দিছে আপোনাৰ ইন কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰছ ওৱান টু ফাইভ Sentences given with blanks to be filled in with inappropriate words. Four alternatives are suggested for each question. Choose the correct alternative out of the four. আপোনাক কুৱেশ্যন নম্বৰ ওৱানৰ পৰা পাঁচলৈকে যি কুৱেশ্যনছ আছে চাৰিটাকে অল্টাৰনেটিভ দিয়া আছে আৰু ইয়াত যিটো খালী ঠাই আছে এইটো আপুনি এটা অল্টাৰনেটিভ চুজ কৰি আপোনাক এনচাৰটো বহুৱাব লাগে When in the morning dash the murder was discovered. যেতিয়া ৰাতিপুৱা হৈছিলে হত্যাকাণ্ডটো লুকাই থকাৰ পৰা আৰু ওলাই আহিছিলে মানে যেতিয়া ৰাতিপুৱা হৈছিলে তেতিয়া হত্যাকাণ্ডৰ বিষয়ে মানুহে গম পাইছিলে তো কি হ'ব ইয়াতে এটা চাওক ফাৰ্ষ্ট পাৰ্টটো আছে হুৱেন দ্য মৰ্ণিং ডেছ এইটো টেন্সৰ কুৱেশ্যন হয় দ্য মাৰ্ডাৰ ৱাজ ডিছকভাৰ্ড এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত আছে গতিকে এইটো পাষ্ট ইনডিফিনিট হ'ব এনচাৰ হ'ব নম্বৰ এ হুৱেন দ্য মৰ্ণিং কেম দ্য মাৰ্ডাৰ ৱাজ ডিছকভাৰ্ড কুৱেশ্যন নম্বৰ টু আছে দ্য স্মেল অফ দ্য চি কল্ড ডেছ মেমৰিজ অফ আৰ চাইল্ডহুড অন বেক আপ ফৰ তিনিটা আছে সেই সাগৰৰ পাৰৰ যিটো স্মেল আছে সেই সৌন্দৰ্য বা সেই গোন্ধই তেওঁৰ বাল্যকালৰ কথা মনত পেলাই দিছিল কি হ'ব এইটো কল্ড আপ হ'ব এনচাৰ হ'ব কুৱেশ্যন অপশ্যন নম্বৰ চি দ্য স্মেল অফ দ্য চি কল্ড আপ মেমৰিজ অফ আৰ চাইল্ডহুড কল আপ মিনছ টু ৰিমাইণ্ড ছামথিং দিয়া আছে এক্সপ্লেনেশ্যনত কল আপ মানে হৈছে কোনো এটা বস্তু মনত পেলাই দিয়া হি নম্বৰ থ্ৰী কুৱেশ্যন নম্বৰ থ্ৰী হি হেজ দ্য ফুল ফেক্টছ ডেছ বাট ডেলিভাৰেটলি হাইডিং দেম তেওঁৰ ওচৰত সম্পূৰ্ণ তথ্য আছে কিন্তু তেওঁ সকলো লুকাই আছে অপশ্যন আছে আণ্ডাৰ হিজ স্লিপছ আপন হিজ স্লিপছ আপ হিজ স্লিপছ ইন হিজ স্লিপছ এনচাৰ হ'ব এইটো আপ হিজ স্লিপছ তেওঁৰ ওচৰত গোটেইখিনি তথ্য আছে কিন্তু তেওঁ সকলোবোৰ লুকাই আছে এনচাৰ হ'ব নম্বৰ চি অপশ্যন নম্বৰ চি হি হেজ দ্য ফুল ফেক্টছ আপ হিজ স্লিপছ বাট হি ইজ ডেলিভাৰেটলি হাইডিং দেম কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ দ্য এপিয়াৰেঞ্চ অফ দ্য চিটি ডেচ ডে বাই ডে আছে ইয়াতে কুড চেঞ্জ চেঞ্জড হেড চেঞ্জড ইজ চেঞ্জিং এই চিটিৰ যিটো এপিয়াৰেঞ্চ দৃশ্যটো দিনে দিনে চেঞ্জ হৈ আছে চ' এইটো হ'ব নম্বৰ ডি প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সত বুজাই আছে গতিকে ইজ চেঞ্জিং প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্সত বুজাই আছে এইটো হৈ আছে গতিকে ইজ চেঞ্জিং হ'ব অপশ্যন নম্বৰ ডি দ্য এপিয়াৰেঞ্চ অফ দ্য চিটি ইজ চেঞ্জিং ডে বাই ডে নম্বৰ ফাইভ দ্য পুলিচ ফায়াৰ্ড অন দ্য মব হুৱেন দে ডেচ টাৰ্ণ নইজি টাৰ্ণ ভায়লেণ্ট বিকেম এবিউজিভ আছে নম্বৰ ডি ফিজিল্ড আউট ইয়াতে আছে পুলিচে আন্দোলনকাৰীসকলৰ ওপৰত লাঠি চালনা কৰিছিল কেতিয়া আন্দোলনকাৰীসকলৰ ওপৰত কেতিয়া লাঠি চালনা কৰিব যেতিয়া তেওঁলোক বহুতো ভায়লেণ্ট হৈ যাব গতিকে এনচাৰ হ'ব বি নম্বৰ বি দ্য পুলিচ ফায়াৰ্ড অন দ্য মব হুৱেন দে টাৰ্ণ ভায়লেণ্ট কুৱেশ্যন নম্বৰ ছিক্সৰ পৰা এইটোলৈকে দিয়া আছে অল্টাৰনেটিভ চুজ ইয়াতে আছে ডাইৰেকশ্যনছ ইন কুৱেশ্যন নম্বৰ ছিক্স টু এইট আউট অফ ফ'ৰ অল্টাৰনেটিভছ চুজ দ্য ওৱান হুইচ বেষ্ট এক্সপ্ৰেছেছ দ্য মিনিং অফ দ্য গিভেন ৱৰ্ড আপোনাৰ যিটো ৱৰ্ড দিয়া আছে ডাঙৰকৈ ইয়াৰ মিনিংটো আপোনাৰ হ'ব লাগে দিয়া আছে বৰ্ডৰ মিনিং কি হ'ব চাওক অপশ্যন দিয়া আছে ফ্ৰেম লজিং ফুড ফাৰ্নিচাৰ এইটো বৰ্ড হয় এটা ফাৰ্নিচাৰ হয় এটা ফুডো নহয় লজিঙো নহয় ফ্ৰেমো নহয় গতিকে এইটো ফাৰ্নিচাৰ হ'ব এনচাৰ বৰ্ড মিনছ ফাৰ্নিচাৰ অপশ্যন নম্বৰ ডি হ'ব কুৱেশ্যন নম্বৰ ছেভেন পাৰ্চু মানে আহৰণ কৰি থকা এইটো কি হ'ব আপোনাৰ ফ'ল'
আর রিডিউস রেড পার্সো মানে ইয়াত এন্সার হয়ে যাব রেড অপশন নম্বর ডি স্পিউম স্পাম আছে এস পি ইউ এম ই স্পাম এটার অর্থ হয়েছে ফর্ম লাভা পয়জন স্পিড এন্সার হব নম্বর এ স্পিউম মানে নম্বর এ ফর্ম প্যাসেজ আছে ইয়াতে প্যাসেজটা দিছে বহুত ডাঙর হয় প্যাসেজটা আপনি যিকোনো প্যাসেজ যিকোনো এক্সামত আহক ভালদরে পড়ে ইয়ার মিনিংটা বুঝি লোক লাগে তারপিছতে এন্সারকেইটা আপনার ভালদরে আপনি উলাব পারে ইয়াতে প্যাসেজটা আছে চাওক ভালদরে ট্রু ইট ইজ দ্য ফাংশন অফ দ্য আর্মি টু মেইনটেইন ল অ্যান্ড অর্ডার ইন অ্যাবনর্মাল টাইমস বাট ইন নর্মাল টাইমস দেয়ার ইজ অ্যানাদার ফোর্স দ্যাট কমপ্লাইজ সিটিজেন্স টু অবে লস অ্যান্ড টু অ্যাক্ট উইথ ডিউ রিগার্ড টু দ্য রাইটস অফ দ্য আদার্স দ্য ফোর্স অলসো প্রোটেক্ট দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ ল properties or law abiding men laws are made to secure the personal safety of its subjects and to prevent murder and crimes of violence they are made to secure the property of citizens against theft and damage and to protect the rights of the communities and castes to carry out their customs and ceremonies so long as they do not conflict with the rights of others now the good citizen of his own free will obeys these laws and he takes care that everything he does is done with due regard to the rights and well-being of others yada kise army military force ebila jibor manhe law abide kore law mane telor karone bano hoyse telokor je sampatti ase ha sampatti telokor nija adhikar hebor rakhar karone army military rakha hoy aro law manohor khurekar karone he bano hoyse But the bad citizen is only restrained from breaking these laws by fear of the consequence of his actions. And the necessary steps to compel the bad citizen to act as a good citizen are taken by this force. The supreme control of law and order in a state is in the hands of a minister who is responsible to the state assembly and acts through the inspector general of police. কৈছে কি যিবোৰ গুড চিটিজেন তেওঁলোকে ল মানে তেওঁলোকৰ কাৰণে সুৰক্ষা হয় কিন্তু যিবোৰ বেড চিটিজেন তেওঁলোকে ল নামানে যিবোৰ বেয়া নাগৰিক তেওঁলোকৰ কাৰণে লবৰ ইমান উপকাৰী নহয় আৰু এটা ষ্টেটৰ আণ্ডাৰত কণ্ট্ৰলটো থাকে আৰু তেওঁ এটা পুলিচ জেনেৰেল নিযুক্ত কৰে যিয়ে লটো ইমপ্লিমেণ্ট কৰে গতিকে ইয়াতে আছে দ্য এক্সপ্ৰেশ্যন কাষ্টমছ এণ্ড চেৰেমনিজ মিনছ কাষ্টমছ এণ্ড চেৰেমনিজ মানে কি বুজা ইয়াৰ মিনিংটো কি হ'ব ইয়াতে আছে হেবিটছ এণ্ড ট্ৰেডিশ্যনছ fairs and festivals superstitions and formalities number d as a usual practice and religious rites customs and ceremonies mane ise eta agor pora soli ha eta riti niti otike eto number 4 hobo usual practices and religious rites question number 10 od ase they are made to secure the property of citizens against theft and damage means that the law dash লবৰ বনোৱা হৈছে মানুহৰ যিবোৰ নাগৰিক আছে তেওঁলোকৰ সম্পত্তি চুৰি আৰু ধ্বংস হোৱাৰ পৰা ৰক্ষা কৰাৰ কাৰণে এইটো কি বুজায় ইয়াৰ অৰ্থ হ'ব আপোনাৰ ছেফ গাৰ্ডছ পিপলছ পজেশ্যনছ এগেইনষ্ট বিং ষ্টলেন অৰ লষ্ট এনচাৰ হ'ব মানুহৰ যিবোৰ সা সম্পত্তি আছে তেওঁলোক এইবোৰ হেৰুৱা বা ডকাইতি চুৰি ডকাইতিৰ পৰা ৰক্ষাৰ কাৰণে বনোৱা হৈছে এনচাৰ হ'ব নম্বৰ এ কুৱেশ্যন নম্বৰ 10 অপশ্যন নম্বৰ এ এনচাৰ হৈ যাব নম্বৰ 11 Which one of the following statement is implied in this passage? The police hardly succeed in convening bad citizens into good ones. Criminals who flout the law are seldom brought to book. Number C. Peaceful citizens seldom violate the law. Number D. The police check the citizens whether they are good or bad from violating the law. এতে আছে main passage to যিটো আছে ইয়াৰ মিনিংটো কি হ'ব ইয়াতে কি কোৱা হৈছে ইয়াৰ আনচাৰটো হৈ যাব নম্বৰ চি পিচফুল চিটিজেন চেলডম ভায়লেট দ্য ল যিবোৰ শান্তিপূৰ্ণ নাগৰিক আছে তেওঁলোকে হঠাৎ অতি কম তেওঁলোকে ল ভায়লেট কৰে আইন অমান্য কৰে মানে তেওঁলোকে আইন অমান্যই নকৰে যিবোৰ ভাল চিটিজেন আছে গতিকে ইয়াৰ আনচাৰটো হৈ যাব নম্বৰ চি 12 নম্বৰ কুৱেশ্যন একৰ্ডিং টু দ্য ৰাইটাৰ হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ৰেছপনচিবিলিটি অফ দ্য পুলিচ ৰাইটাৰৰ মতে পেছেজৰ ৰাইটাৰৰ মতে তলত দিয়া কোনটো পুলিচৰ ৰেছপনচিবিলিটি নহয় পুলিচৰ দায়িত্ব নহয় টু চেক ভাইলেণ্ট এক্টিভিটিজ অফ চিটিজেনছ টু মেইনটেইন পিচ ডিউৰিং এক্সট্ৰঅৰ্ডিনেৰী চাৰ্কামষ্টেঞ্চেছ টু প্ৰটেক্ট দ্য প্ৰিভিলেজেছ অফ অল চিটিজেনছ টু এনচিয়'ৰ পিচ এমং চিটিজেনছ বাই ছেফ গাৰ্ডিং ইণ্ডিভিজুৱেল ৰাইটছ ইয়াতে আছে চাওক ইয়াৰ আনচাৰটো হৈ যাব নম্বৰ বি টু মেইনটেইন পিচ ডিউৰিং এক্সট্ৰঅৰ্ডিনেৰী চাৰ্কামষ্টেঞ্চেছ যেতিয়া অসাধাৰণ পৰিস্থিতি হৈ যায় তেতিয়া
মেইনটেইন পিস মেইনটেইন করাটা অসম্ভব হয়ে যায়। যেটা এখন দেশত ভাইলেন্স হয়ে যায়, এখন পুরা আন্দোলন বহুমুখী আকার রূপ লয়, বহুত ভাইলেন্ট হয়ে যায়, যেটা পুলিশে আরো শান্তিপূর্ণভাবে এই ভাইলেন্ট আপনার রক্ষাই করব নয়, তেওঁলোকও ভাইলেন্ট হব লাগে। ভাইলেন্ট নহয় মানুহ মানে অল্প সাপ্রেসিভ হব লাগে। গতি আনসার হয়ে যাব নাম্বার বি, টু মেইনটেইন পিস ডিউরিং এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ইমপ্লাইড ইন দিস প্যাসেজ। উপরের যে প্যাসেজ আছে সেই প্যাসেজত তলত দিয়া কোনটো স্টেটমেন্ট ব্যবহার নহয়। নম্বর ওয়ান, ল প্রোটেক্টস দোজ হু রেসপেক্ট ইট। নম্বর বি, এ ক্রিমিনাল ইজ ডিটার্ড ফ্রম কমিটিং ক্রাইমস অনলি ফর ফেয়ার অফ দ্য ল। নম্বর সি, দ্য ফোর্সেস অফ ল হেল্প টু ট্রান্সফর্ম ইররেসপন্সিবল সিটিজেন্স ইন টু রেসপন্সিবল ওয়ান্স। নম্বর ডি, ল ইনশিওর্স পিপলস রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রাইটস অ্যাবসলুটলি অ্যান্ড আনকন্ডিশনালি। লয়ে মানুষের সোশ্যাল আর রিলিজিয়াস রাইট একদম কোনো কন্ডিশন নোহাকে প্রোটেক্ট করে। সো এনসার হব নম্বর ডি, কোশ্চেন নম্বর 13 এনসার নম্বর ডি হব, ল ইনশিওর্স পিপলস রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রাইটস অ্যাবসলুটলি অ্যান্ড আনকন্ডিশনালি। 14 নম্বর কোশ্চেন আছে, হি ডাজ নট লাভ নর হি স্মাইলস। সেটা কি করব লাগে সাক দিয়া আছে। কোশ্চেন নম্বর 14-23, এ সেন্টেন্স অর এ পার্ট অফ সেন্টেন্স ইজ আন্ডারলাইন্ড, বিলো আর গিভেন অল্টারনেটিভস টু দ্য আন্ডারলাইন পার্ট হুইচ মে ইম্প্রুভ দ্য সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ইন কেস নো ইম্প্রুভমেন্ট ইজ নিডেড চুজ নো ইম্প্রুভমেন্ট। মানে সেন্টেন্সটা আপনার দিয়া আছে, এটা পার্ট পার্ট দিয়া আছে, আপনার যে মেইন সেন্টেন্স আছে ধরক কোশ্চেন নম্বর 14 দিয়া আছে, এই সেন্টেন্সট কিবা ইম্প্রুভমেন্ট কিবা উন্নতি হব নাকি, ইয়াত কিবা নতুন এটা অ্যাড করব নাকি, আপনি যদি কিবা ইম্প্রুভমেন্ট হয় তাহলে আপনি লগাই দিয়ক, যদি ইম্প্রুভমেন্ট নহয় নো ইম্প্রুভমেন্ট বলে দিব দিছে। সাক ভাল করে কোশ্চেন নম্বর 14-14 দিয়া আছে, হি ডাজ নট লাভ নর হি স্মাইলস, তেও নাহাহে তেও নাহাহে, একে আপনার অর্থটা একে হব। ইয়াতে আপনি কি হব সাক, নাম্বার এ নর হি ডাজ স্মাইল, নাম্বার বি নো ইম্প্রুভমেন্ট, নাম্বার সি নেদার হি ডাজ স্মাইল, নাম্বার ডি আছে নর ডাজ হি স্মাইল। ইয়াতে সাক তেও নাহাহে, এইটো মেইন তেও নাহাহে দুইবার দেওয়া দরকার নাই, গতিকে ইয়ার এনসার হয়ে যাব নাম্বার ডি, নর ডাজ হি স্মাইল, এনসার হব নাম্বার ডি। এইটো কোশ্চেন নম্বর 15, ইফ আই উইল গেট অ্যান অপরচুনিটি আই শ্যাল এটেন্ড দ্য সেমিনার, যদি মই এটা অপরচুনিটি পাও মই সেমিনারটো অংশগ্রহণ করিম। এতে সাক কি আছে, দুটা পার্টতে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সত দিয়ে আছে, আই উইল ফিউচার ইনডিফিনিট আর আই শ্যাল ফিউচার ইনডিফিনিট, গতিকে দুইটা পার্টত ফিউচার ইনডিফিনিট দেওয়া দরকার নাই। টেন্সর রুল মতে এটা পার্টত যদি ফিউচার ইনডিফিনিট থাকে বেলেগ পার্টত অটোমেটিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়, গতিকে সেকেন্ড পার্টত ফিউচার ইনডিফিনিট দিয়া আছে, ফার্স্ট পার্টও প্রেজেন্ট ইনডিফিনিট হব। ইয়ার এনসারটা হয়ে যাব গেট, ইফ আই গেট অ্যান অপরচুনিটি আই শ্যাল অ্যাটেন্ড দ্য সেমিনার, এনসার হব নাম্বার এ গেট। কোশ্চেন নম্বর 16 আছে, দ্য আদার্স শুক দেয়ার হেডস অ্যান্ড মেড ভেগ নয়েজেস অফ অ্যাপ্রুভেল, ইয়াতে আছে নো ডেট নো ইম্প্রুভমেন্ট টার্নড অ্যারাউন্ড আর আছে নাম্বার ডি হাং, ইয়ার এনসার হব নাম্বার এ, এনসার হব নাম্বার এ নো ডেট। কোশ্চেন নম্বর 16 আছে, দ্য ওয়ার্ল্ড ইজ বিং ফেসড উইথ এ ক্রাইসিস, পৃথিবীয় এটা ক্রাইসিস, এটা অভাব অভাবের মুখোমুখি হয়ে আছে, নাম্বার এ নো ইম্প্রুভমেন্ট, নাম্বার বি ফেসিং, নাম্বার সি কনফ্রন্ট এন্ড নাম্বার ডি ইন ফ্রন্ট অফ, এর এনসার হব নাম্বার বি ফেসিং, ওয়ার্ল্ড ইজ ফেসিং উইথ এ ক্রাইসিস। নাম্বার 18, শি ইনসিস্টেড অন শি ওয়াজ ইনোসেন্ট, নাম্বার এ নো ইম্প্রুভমেন্ট, নাম্বার বি ইনসিস্টেড অন দ্যাট, নাম্বার সি ইনসিস্টেড দ্যাট, নাম্বার ডি ইনসিস্টেড উইথ, ইনসিস্টেড দ্যাট হয়ে যায় ইয়াতে, এতে কি অন দ্যাট না লাগে উইথ না লাগে, ইয়াতে নো ইম্প্রুভমেন্ট নহবই, এনসার হয়ে যাব নাম্বার সি, শি ইনসিস্টেড দ্যাট শি ওয়াজ ইনোসেন্ট। নাম্বার 19, শি কুড নট হেল্প বাট লাভ, তেও সহায় করব পরা নাছিলে কিন্তু হাসিছিল, বাট লাভিং নো ইম্প্রুভমেন্ট লাফটার লাভিং, ইয়ার এনসার হয়ে যাব নাম্বার এ, শি কুড নট হেল্প বাট লাফিং। নম্বর 20 আছে, আই টুক মাই মাদার সাম গ্রেপস হুইন শি ওয়াজ ইন হসপিটাল, মোর মাক যেটা হসপিটালত আসলে চিকিৎসালয়ত মই তাইক কেটামান আঙর লই গেছিল, আই টুক সাম গ্রেপস ফর মাই মাদার, নো ইম্প্রুভমেন্ট, আই টুক ফর মাই মাদার সাম গ্রেপস, নম্বর ডি আই ব্রট মাই মাদার সাম গ্রেপস, এইটো বেস্ট হয়ে যায়, এনসার হব নম্বর ডি, আই ব্রট মাই মাদার সাম গ্রেপস। গতিকে মই আজি এইটো ভিডিওর যোগেদি আপনার 20টা কোশ্চেন দিল,
মই ভাবো এক্সট্রা কোশ্চেন আপনার কারণে বহুতই ইম্পর্টেন্ট হয়ে যাব। আপনি ভালদরে একটা বুঝি লোক, ইয়ার পিছতো যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন লাগে আপনার ইংলিশর, রিজনিংর, জেনারেল নলেজ, ম্যাথস, মই গোটেখিনি আপনার লাই লাই দিয়ে দিম। গতি এবার ভিডিও পাবলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করক। যদি আপনি ইরিগেশন আপনার আরও ফ্রেন্ডস আছে ভিডিওটা ভালদরে শেয়ার করক, তেওঁলোককে সাবস্ক্রাইব করব কক, যে কোনো এডুকেশনাল ভিডিও পাবলে সাবস্ক্রাইব করক। গতি আজি ভিডিওটো সর্বাধিক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।